দেশ বিদেশের সব ট্রেন্ডিং নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মাথা গোজার জায়গা থাকার জায়গার সাথে খাদ্য সংকটও চরমে তাতেও ক্রিকেট প্রেম তলেনি এতটুকু সেই ভালোবাসার টানেই জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ছোট্ট ভক্ত তামিমের স্বপ্ন পূরণ হওয়ার পথে সাতক্ষীরার আশাসনী উপজেলার প্রতাপনগর ইউনিয়নে নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে শিশু ক্রিকেট ভক্ত তামিমের পরিবারের ঘর বাড়ি একটি ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ পৌঁছে দেওয়ার সময় এই ছেলেটির খোঁজ মেলে ক্রিকেটার তামিমের ভক্ত ছোট্ট তামিম স্বেচ্ছাসেবকদের কাছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের জার্সি ও ব্যাট চায় বাংলাদেশের একটি জার্সি ছিল ছোট্ট তামিমের উত্তাল স্রোতে ঘরের সাথে ভেসে গেছে সেই জার্সি তামিমের জার্সি পাওয়ার আবদার তাই গোপন রাখেনি সে স্বেচ্ছাসেবকরা এ নিয়ে ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি দৃষ্টিগোচর হয় তামিমের এতটুকুন বয়সের ভক্তের আবদার মেটাতে মোটেও কার্পণ্য করছেন না তামিম স্বেচ্ছাসেবকদের তিনি জানান নিজ নামের এ ছোট্ট ভক্তকে তিনি নিজের ব্যবহৃত জার্সি ছাড়াও নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পাঠাবেন শীঘ্রই তামিমের সহায়তা ও উপহার পৌঁছে দেওয়া হবে তার ওই শিশু ভক্তের কাছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন সাতক্ষীরার নদী তীরবর্তী অনেক মানুষ ঘূর্ণিঝড় আমফানের পর নদী ভাঙ্গনে উপকূলীয় অঞ্চলের অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তদের পাশে তামিম আগেও দাঁড়িয়েছেন জাতীয় দলের সতীর্থদের সাথে মিলে মোটা অঙ্কের অর্থ সহায়তা পাঠিয়েছিলেন স্বেচ্ছাসেবীদের মাধ্যমে তাতে দুর্ভোগে পড়া মানুষেরা পেয়েছেন বিশুদ্ধ পানির নিশ্চয়তা